গুড মর্নিং এভরিওয়ান, আপনারা দেখছেন জিরোভিশন। আমি অরিতা আপনাদের কাছে আবার চলে এসেছি আজকের কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে। এসেছিলাম কামারদাতে। সিপিএমের হারমাত বাহিনী ছিল 303 রাইফেল হাতে, তারা করেছিলাম, জনসাধারণ সাথে ছিল। খেজুরিতে হারমাত মুক্ত দিবস স্মরণে পরিবহন ও সেচ মন্ত্রী শুভেন্দু অধিকারী। দলীয় ব্যানার নয়, খেজুরি হারমাত মুক্ত দিবস পালিত হলো শুভেন্দু অধিকারীর ব্যানারে। বিশাল পদযাত্রার পরে সভাতে বলেন, সিপিএমের হারমাত বাহিনীকে তাড়া করা শুরু করেছিলাম, হাজারে হাজারে জনতা সাথ দিয়েছিল, হারমাত বাহিনী পিছু হটেছিল আর ফিরে আসেনি, কিন্তু এই সভাতেও দেখা যায়নি দলীয় পতাকা, উচ্চারণ করেননি দলের নাম। এবারে ধোয়াশা রাখলেন রাজনৈতিক মহল তথা সাধারণ মানুষ। যেখানে ওদের হারমাত বাহিনী ছিল, 303 বন্দুক ছিল টেবিলের উপরে, হারমাত বাহিনীর নেতারা হতচকিত হয়ে গেছিলেন। আমি মনের জোরকে সম্বল করে তাড়া করেছিলাম, সে তাড়া করার 15-20 মিনিট আধ ঘন্টা পরে পিল পিল করে জনতা আমার সাথ দিতে শুরু করেছিল। দলীয় কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে, বেআইনিভাবে অজয় নদী থেকে বালি তোলা হচ্ছে, এই অভিযোগ তুলে মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলার পুলিশ ও জেলাশাসকের কাছে নালিশ জানালেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। এদিন তিনি বর্ধমান শহরে এসে পুলিশ সুপার ও জেলাশাসকের দপ্তরে অভিযোগপত্র জমা দেন। মন্ত্রী জানান, তার বিধানসভা এলাকা মঙ্গলকোটে বেআইনিভাবে বালি তোলা হচ্ছে এবং অনুগামীদের ফাঁসানো হচ্ছে। এখন বিভিন্ন মানুষ বিভিন্নভাবে অভিযোগ করছেন যে বালির ঘাটে একটা স্লিপ কাটছে, যে এই ঘাটে আমি বালি উঠাবো, অন্য ঘাট থেকে তুলছে, একটা স্লিপের পরিবর্তে একসাথে 3-4 গাড়ি লাগবে। দেশের মানুষ বা ওখানকার মানুষের বক্তব্য রেভিনিউ বলে সরকার। সামনেই বিধানসভা নির্বাচন, আর সেই বিধানসভা নির্বাচনের প্রাক্কালেই প্রত্যেক জেলার জেলাশাসকদের পদের রদবদল হচ্ছে। এবার পূর্ব বর্ধমান জেলার নতুন দায়িত্ব পাওয়া অতিরিক্ত জেলাশাসক হলেন কাজল রায়। এদিন সোমবার প্রথম দায়িত্ব সামলাতে তাকে বর্ধমান জেলা পরিষদের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে সম্বর্ধনা দিলেন জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধারা সহ সভাধিপতি দেবু টুডু। এছাড়াও এদিন এখানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের মেন্টর উজ্জ্বল প্রামাণিক, বাকবুল ইসলাম সহ অন্যান্য কর্মাধ্যক্ষরা। আমাদের পূর্ব বর্ধমান জেলা পরিষদের পক্ষ থেকে আমাদের নতুন এডিএম আজকে চার্জ নিলেন এবং কাজল রায় আজকে চার্জ গ্রহণ করলেন এবং চার্জ মানে হ্যান্ডওভার করলেন, চার্জ দিলেন আমাদের প্রবীর চট্টোপাধ্যায়। তো আজকে সেই জায়গা থেকে আমাদের পূর্ব বর্ধমান জেলা পরিষদের পক্ষ থেকে আজকে আমাদের নতুন এডিএম সাহেবকে আজকে ওনাকে সম্বর্ধনা দেওয়া হলো। মঙ্গলবার ভোরের দিকে ঘটল দুর্ঘটনা, পাথর বোঝাই করা লরি উল্টে গেল গ্রিলের দোকানের উপর। দুর্ঘটনাটি ঘটল পূর্ব বর্ধমানের গাংপুর হাটতলা এলাকায়। স্থানীয়দের অভিযোগ, গাড়িটি ওভারলোড পাথর বোঝাই ছিল, তখনই NBI-এর তাড়া খেয়ে 2 নম্বর জাতীয় সড়কপথে নেমে পাশের রাস্তা দিয়ে যাচ্ছিল এবং সেই সময় ড্রেনের ওপর গাড়িটি দাঁড়ায় এবং তখনই ঘটে এই দুর্ঘটনা। গাড়িটি ড্রেনের ওপরে সেলাব ভেঙে উল্টে যায় পাশে থাকা গ্রিলের দোকানের উপর। এই ঘটনায় গ্রিলের দোকানে অনেক তৈরি করা গ্রিল নষ্ট হয়ে গেছে, প্রচুর টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান দোকানের মালিক এবং গ্রিলের দোকানের সামনের অংশ ভেঙে গিয়েছে। দোকানের মালিকের দাবি, তার যেটুকু ক্ষয়ক্ষতি হয়েছে সেইটুকু ক্ষতিপূরণ যেন তিনি পান। স্থানীয়রা অভিযোগ করেন, প্রায়শই দেখা যায় যেখানে সেখানে গাড়ি দাঁড় করিয়ে মাল তোলা হচ্ছে, এর ফলে অনেক গাড়ি পালিয়ে যাওয়ার জন্য জাতীয় সড়ক ছেড়ে পাশের রাস্তা ধরে, তখনই ঘটে এরকম ধরনের দুর্ঘটনা। আজ ভোরের দিকে হওয়ায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল এই গ্রিলের দোকান, কারণ এখানে অনেক কর্মী কাজ করেন এবং অনেক কর্মীরাই সেখানে দাঁড়িয়ে থাকেন। স্থানীয়রা জানান, গাড়ির মধ্যে ড্রাইভারও খালাসি ছিল, ঘটনার পরেই তারা সেখান থেকে পালিয়ে যান। 6 নভেম্বর শুক্রবার রাতে মর্মান্তিক পথ দুর্ঘটনা বর্ধমান শহরে। বেপরোয়া গাড়ি পিষে দিল 2 ফুটপাথবাসীকে। ঘটনাস্থল বর্ধমান স্টেশন সংলগ্ন ওভারব্রিজের তলায়। ঘাতক গাড়িটিকে আটক করা যায়নি, তারপর থেকে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই দিন রাত 11:30 নাগাদ রেলের পুরনো ওভারব্রিজ থেকে একটি 4-চাকা গাড়ি তীব্র গতিতে নেমে এসে ব্রিজের নিচে শুয়ে থাকা 2 ফুটপাথবাসীকে চাপা দিয়ে নবাবহাটের দিকে চলে যায়। ঘটনার পর স্থানীয়রা ছুটে এসে দেখেন বয়স 60
এক পুরুষ এবং মহিলার উপর দিয়ে গাড়িটি চলে গেছে। আহত হয়েছেন আরও এক ব্যক্তি। তাদের উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে এবং সেখানে আনার পর তাদেরকে মৃত ঘোষণা করা হয়েছে। যদিও তাদের নাম পরিচয় পাওয়া যায়নি, এই ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছিল স্টেশনে পড়ে থাকা ফুটপাতবাসীদের মধ্যে। স্টেশন এলাকায় রাতে অনেকেই ফুটপাতের পাশে শুয়ে থাকেন, অনেকেই ভবঘুরে বা ভিখারি। শুক্রবার রাতের পর তারাও চিন্তিত। তারপর বর্ধমান থানার পুলিশ তদন্ত করে 18 দিনের মাথায় ওই গাড়ি শনাক্ত করে গাড়ি চালককে গ্রেপ্তার করেন। পুলিশ সূত্রে জানা যাচ্ছে তার নাম মনোয়ার শেখ, পিতা রফিক শেখ, বাড়ি পূর্ব বর্ধমান জেলার ডুবরাজদিঘি এলাকায়। মঙ্গলবার তাকে বর্ধমান জেলা আদালতে পেশ করা হয়। আজ এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, আমাদের নতুন চ্যানেল জিরো ভিশন এন্টারটেইনমেন্ট অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। নমস্কার।